হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি। আজ তাই এসে গেছি তোমাদের সঙ্গে আড্ডা মারতে, নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। আমি সোনিয়া। তো এখন আমি জলটা খাই, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর এছাড়া বলতে গেলে রাত হলো কেন, সারাদিন বলবো না, বেশ কয়েকটা দিন ধরে আমি খুব, আমি একা নয়, আমি আর বাবাই দুজনেই একটু ব্যস্ত আছি। কেন ব্যস্ত আছি? একটা নতুন প্ল্যানিং করছি, কি প্ল্যানিং করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব দু একদিনের মধ্যেই। এটা একটা সারপ্রাইজ। আমি চাইছি না এইভাবে তোমাদের সামনে এখন বলি, কারণ কি যে সারপ্রাইজটার জন্য আমরা প্ল্যানিং করছি বা যে জিনিসটা আমরা তৈরি করছি বা যাই বলি না কেন, তো সেটাকে ভাবছি যে এটা ডিফারেন্টভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করবো। বিকজ আমি মনে করি আমাদের, মানে আমার আর বাবাই, মানে আমাদের পরিবারের মেম্বারদের মতো তোমরাও আমাদের একটা পরিবার। তোমরাও, তোমাদের সঙ্গে শেয়ার না করলে সেটা আমারও ভালো লাগবে না। তাই এখন ব্লগটাও খুব ইরেগুলার হচ্ছে, কারণ কখনো বাড়ি থাকছি, কখনো বাড়ি থাকছি না। যাই হোক, এর থেকে বেশি আমি কিছু বলবো না, কারণ কি আমি অত লুকিয়ে লুকিয়ে কথা বলতে পারি না। আমি সব কিছু মানে পটপট করে বলে ফেলি। তো যাই হোক, জলটা খেয়ে নিই আগে। অনেকটা রাত হয়ে গেছে। এই অভ্যাসটা আমার ছিল না। আমি আগে কি করতাম যে রাতে ডিনার করি কি লাঞ্চ করি কি টিফিন করি, তা খেতে খেতে আমি খুব জল খেতাম, বা তার খাওয়া শেষ হবে না ওই বলে না, হাত ধোয়ার আগেই এক বোতল জল নিয়ে বসে পড়তাম জল খেতে। কিন্তু বাবার সঙ্গে রিলেশনশিপ হওয়ার পরে বা বিয়ে হওয়ার পরে, মানে রিলেশনশিপের পরেই বলবো না, কারণ তখন তো আর একসঙ্গে থাকার ব্যাপারটা ছিল না। তো বিয়ে হওয়ার পরে স্পেশালি মোটামুটি ডিনার করার 30 মিনিটস কি 20 মিনিটস অবধি কোনো জল খাওয়া যাবে না কি লাঞ্চ করা, কারণ এতে নাকি ডাইজেস্ট খুব ভালো হয়, শরীর ভালো থাকে। তো সেই অভ্যাস হয়ে গেছে। আর ও এটাও বলে যে বোতলে জল খেলে অনেক সময় আমাদের গ্রামের বাড়ির ভাষায় সটকি লেগে যায়, বিষম খেয়ে যায়। তো সবসময় গ্লাসে জল খাওয়া ভালো। অবশ্য গ্লাসে জল খেলে না অনেক সময় কি হয়, শ্বাসনালীতে জলটা আটকাচ্ছেও না, স্মুথলি ক্লিয়ারলি জলটা আমরা খাচ্ছি। আর খুব ভালো, এটা হেলথের জন্যও খুব ভালো। তো আজকে যে কারণে ভিডিওটা করলাম বা করবো ভাবছিলাম, যে আজকে এত ব্যস্ততার মধ্যেও না সন্ধেবেলায় আমি একটা মিষ্টি রেডি করেছি। তোমরা সেই মিষ্টিটা হয়তো অনেকেই জানো, লবঙ্গ লতিকা। অনেকে এটা, এই মিষ্টিটা অনেক জায়গায় লং বা শুধুমাত্র লবঙ্গ মিষ্টি এই নামে প্রচলিত। এটা একটা সাবেকি টাইপের বা সাবেকিয়ানা মিষ্টি বলতে পারো, কারণ গ্রাম বাংলার দিকে এই মিষ্টিটার এখনও অনেক প্রচলন আছে। যেহেতু আমার বাবা বা জেঠুর বাড়ি, বাবার বাড়ি বা দেশের বাড়ি যেটা বলা যায়, সেটা অনেক প্রত্যন্ত গ্রামে, বাঁকুড়ার এক গ্রামে। আর এছাড়া পিসিমনির বাড়িও বীরভূমের এক গ্রামে। তো এই সব গ্রামাঞ্চলগুলোতে না এই টাইপের কিছু মিষ্টি, যেগুলো খুব মানে ওই খুব গ্রামের একটা টাচ বা সেই একটা ফিলিংস থাকে, সেইগুলো কিন্তু এই কলকাতা শহরাঞ্চলে সেইভাবে কিন্তু দেখা যায় না। হ্যাঁ, সেরকম দেখা যায় যদি এমন কোনো কিছু মিষ্টির দোকান আছে না বহু প্রাচীন বহু পুরনো ঐতিহ্যটাকে এখনও বহন করে নিয়ে আসছে, ঠিক সেই সব জায়গায় হয়তো হাতে গোনা গুটি কয়েক এই লবঙ্গ লতিকা টাইপের মিষ্টিগুলোকে দেখতে পাওয়া যায়। তো সেই মিষ্টিটাই আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ কি আমি মনে করি আমি যাই নতুন কিছু রান্না করব বা কিছু প্রিপারেশান নেব, আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কারণ কি আমি মনে করি আমার খুশি বা আমার এক্সপ্রেশনটা আমি যত শেয়ার করব তত এটা বাড়বে। আর একটা কথা আছে না, যে দুঃখ যদি কারোর সঙ্গে শেয়ার করো দুঃখ কমে, আর আনন্দ যদি শেয়ার করো আনন্দ বাড়ে। আমি দুঃখ সবার সঙ্গে শেয়ার করতে পারবো কি না আমি জানি না, কারণ কি আমি চাই না যে আমি আমার দুঃখ, আমার কষ্টের ভাগিদার অন্য কাউকে করি বা তার সঙ্গে শেয়ার করে তাকেও একটু দুঃখ, তার মনের মধ্যে একটু কষ্ট দিই। বাট আমি আনন্দ অবশ্যই শেয়ার করি। অনেক বেশি এইসবগুলো বলছি, কিন্তু আমি অবশ্যই বারবার একটা জিনিসই মেনশন করব, মিষ্টিটা কিন্তু সত্যি খুব সুন্দর। এটা আমার ফার্স্ট টাইম রান্না, আমি প্রথমবার করলাম, এর আগে কখনো করিনি। অলরেডি যেহেতু সন্ধ্যেবেলায় বানিয়েছি আর এখন রাত অনেকটাই বাজছে, तो से कारण मैं एटलिस्ट 11:30 बेजे गेছে এখন तो अलरेडी बाबाई मा बाबा भाई सबाई बोले खूब सुंदर हो रही है किन्तु बोलते पारी जे हाँ मिष्टिटा खूब सुंदर हो किन्तु एक जिनिस है ना प्रथम बार एक रान्ना कर ले टेस्ट है जा जे रकम टाइपर है जेटा बार बार आमी रान्ना करी तो 12-3 बार रान्ना कर ले तार एक ग्लैमार चले आसे रान्नारो किन्तु ग्लैमार थाके जेमन मेकअपेरो करार परे एकजन मडल बा एकजन मेकअप आर्टिस्टेर हातेर बोले ना ग्लैमार एने दिच्छे बा कोनो एकटा भालो प्रोडक्ट जदि केउ यूज करे स्किनेर परे स्किने तो ग्लैमार फिरे गेছে ठीक सेरकमই রান্নাটা যদি প্রফেশনালের মতো সুন্দরভাবে ভালোবেসে কেয়ার করে যে রান্না করা যায় রান্নারও কিন্তু গ্ল্যামার চলে আসে তাই না তবে একটা কথা বলবো এখন যে গরম পড়েছে বিচ্ছিরি গরম কি রকম গরম জানো তো সকাল বেলায় হচ্ছে একদম পচা রোদ তিষ্ঠনো যাচ্ছে না আবার সন্ধ্যা বেলায় এটা শরতের মিষ্টি ঠান্ডা হাওয়া ठीक एक ही दिन ही दुटो ऋतु क्योंकि देखते पासी दुटो मास देखते पासी भाद्र मासो देखते पासी सकाल बेलाय भाद्रे पचा गरम और शरतर मिष्टि एक आमेज है ना कखो तेमनी प्रचंड रोद 5 मिनट पर आप क्या अंधकार हो आस बृष्टि होच्छे ना किन्तु एइखाने बृष्टि हवार नाम नहीं तो बेशी कथा बोलबो ना चटपट चलो रान्नाटा शेयर करी और रान्ना करते करते माझे माझे आमी आरो अनेक गल्प करब बन्धुदेर संगे तो झटपट चलो आमी किचेने गিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি डायरेक्ट खोया क्षीर बा क्षीर पुर दीते जेटाके बोली ना आमरा मिष्टिर दोकाने काँचा गोल्ला माने माखा सन्देश से माखा सन्देशो देवा जेते पारे केउ आबार एई पुरटार जायगाय जेमन आमि सुजी यूज करेछि सेटा सिमुएर पायेशो यूज करते पारे आबार अनेक समय मुग डालेर पिठे तोमादेर संगे शेयर करेछिलाम ना अच्छा तोमरा जोदि देखे ना थाको आमि डेसक्रिपशन बक्से लिंकटा अवश्यई शेयर करब से मुग डाले पिठेर जे क्रांचिनेसटा बा जे पिठेटा सेटाओ किन्तु डास्ट करे एर भेतरे पुर हिसाबे देवा जाय बुझते पारछो ताहले एकटा पिठेर मध्ये बा एकटा मिष्टि लवंग लतिका मिष्टिर मध्ये आमरा किन्तु अनेक भेरिएशन करते पारी आमी जेमन दोकाने पार्सोनाली एई पिठेटा जखन बा एई मिष्टि जखन खेयेछिलाम সেই মিষ্টিটার মধ্যে কিন্তু দুই রকম খেয়েছিলাম একটা ছিল সুজির পুর যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আর একটা কিন্তু খেয়েছিলাম মুগ ডালের পুর কিন্তু মেইন চাই হয় না কারণ লবঙ্গ লতিকা মিষ্টির একটা আলাদা একটা ব্যাপার আছে যেদিন রান্না করবে যেদিন খাবে সেদিন অবশ্যই বুঝতে পারবে এরপরে আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি তোমাদেরকে যে কিভাবে বাকি স্টেপটা করতে হয় চলো নেক্সট স্টেপে যাই নেক্সট স্টেপে পরপর দেখে নাও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করো আর আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। সেই পুরনো দিনে সাবেকিয়ানা মিষ্টি তোমাদের কাছে আজকে আমি তুলে ধরলাম। আমার খুব ভালো লেগেছে আমি এই মিষ্টিটা তৈরি করতে পেরেছি, আমার খুব মজা হচ্ছে। কারণ রসগোল্লা বলো বা গোলাপ জামুন বলো বা এরকম টাইপের মিষ্টি বলো আমরা না হামেশাই দোকানে খেতে পারি, কিন্তু এই টাইপের মিষ্টিগুলো চাইলেও কিন্তু দোকানে গিয়ে খেতে পারবো না। তো আমি ওই কারণে বানিয়ে ফেললাম, তোমরাও তো ঝটপট বানিয়ে ফেলো আর খুব ভালো দেখো। আর কয়েকদিনের মধ্যে তো নতুন সারপ্রাইজ আমি রিভিল করছি, সেই খুশিটা আমাদের কবে যে শেয়ার করবো আমি ফিল করতে পারছি না বা আমি আর ওয়েট করতে পারছি না, খুব শিগগিরই আসছি। আর হ্যাঁ সামনে কিন্তু মহালয়া, তো সবাই খুব ভালো দেখো, প্রিপারেশন না মহালয়া সারাদিন কি করবে আর অবশ্যই আমাকে জানিও এই মহালয়া তোমরা কীভাবে এনজয় করবে। তো ভালো থেকো, ভালো রেখো আর সবাইকে নিয়ে সুখে দেখো। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন দিনে।